আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসছি মিরপুর 13 নম্বর ডিআরটিএর পিছনে বাইক হাটে। এখানে পেয়ে যাবেন লো রেঞ্জ, মিড রেঞ্জ এবং হাই রেঞ্জের অসংখ্য ইউজ বাইক। আপনি যদি একটি বাইক কেনার কথা ভেবে থাকেন তাহলে ভিডিওটি ঠিক আপনার জন্য, আর যদি বাইক বিক্রি করার কথাও চিন্তা করে থাকেন তাহলেও ভিডিওটি আপনার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর কথা না বাড়িয়ে চলুন দেখতে থাকি হাটের বাইকগুলো। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কয়েকটি বাইক বিক্রি হয়ে গিয়েছে। হোন্ডা ড্রিম নিও বিক্রি হয়েছে 71,000 টাকা। পাশে দেখতে পাচ্ছি একটি হাং মাত্র 80,000 টাকা বিক্রি হয়েছে, ডবল ডিগের গাড়ি। জি, এর পাশে রয়েছে রানারের ডাইং 32,000 টাকা, মাত্র 32,000 টাকা রানার একটা ডাইং বিক্রি হয়েছে। আর একটি অ্যাপাচি গুড লুকিং একটা অ্যাপাচি বিক্রি হয়েছে মাত্র 93,500 টাকায়। আর এর পাশে রয়েছে হিরো ডিলাক্স, জি হিরো ডিলাক্স 63,500 টাকায় বিক্রি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা জিক্সার এসএফ 2020 রেজিস্ট্রেশন, মাত্র 11,000 কিলো চলেছে, ব্র্যান্ড নিউ কন্ডিশন, মাত্র 2,85,000 টাকা। এরপরে রয়েছে একটা ফিজার 2017 রেজিস্ট্রেশন, 16,000 কিলো চলেছে, 1,92,000 টাকা। এটার মাইলেজ পাবেন 35+, 2 বছরের কাগজ করা রয়েছে। এরপরে একটা পালসার রয়েছে 2019 মডেল, 2022 রেজিস্ট্রেশন, 1,65,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এই পাশে আমরা আরেকটা জিক্সার দেখতে পাচ্ছি, হ্যাঁ 3,500 কিলোমিটার চলেছে, মাত্র 2,35,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এটা 2 বছরের কাগজ করা রয়েছে। এটার মাইলেজ পাবেন 45+, 2020 মডেল, 2020 রেজিস্ট্রেশন। তারপরে রয়েছে আরেকটি জিক্সার যার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র 1,80,000 টাকা। এরপরে একটি এফজেড দেখতে পাচ্ছি যার 2,00,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, এটা 10 বছরের কাগজ করা রয়েছে। পাশে আরেকটি এফজেড দেখতে পাচ্ছি যা 1,90,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, 10 বছরের কাগজ কমপ্লিট রয়েছে এটারও। এর পাশে রয়েছে একটি এফজেড, সেটা 1,98,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। পাশে একটা ফিজার দেখতে পাচ্ছি 1,85,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এর পাশেই রয়েছে পালসার 2021-2022 রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, হ্যাঁ মাত্র 1,62,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। তার পাশে 2020-এর একটা জিক্সার দেখতে পাচ্ছি 2,20,000 টাকা। এর পাশে রয়েছে আরেকটি জিক্সার রয়েছে যা মাত্র 1,68,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি 1,63,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে আরেকটি জিক্সার। পাশে একটি এক্স ব্লেড রয়েছে যা দাম নির্ধারণ করা হয়েছে 1,63,000 টাকা। প্রিভিয়ার্স, এগুলো আস্কিং প্রাইস, আপনি দামাদামি করে কিনতে পারবেন, দামাদামি করে দাম কমানোর সুযোগ রয়েছে। আমরা একটা সিবি টিগার দেখতে পাচ্ছি 1,18,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। তার পাশে রয়েছে একটা প্লাটিনা 100cc যার মাইলেজ রয়েছে 60-এর উপরে, 1,86,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। খুব চমৎকার কালারের একটা প্লাটিনা দেখতে পাচ্ছি আমরা। এর পাশে রয়েছে একটি ইয়ামাহা সালুতু যার অনটেস্টে রয়েছে 1,00,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা আইসমার্ট 100cc যার 80,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এর ওই পাশে আমরা দেখতে পাচ্ছি RKS যা 1,92,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এরপরে আমরা চলে যাব হুন্ডা লিভো, হুন্ডা লিভো 2019 রেজিস্ট্রেশন, 98,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। তারপরে টিভিএস মেট্রো 2020-2022 রেজিস্ট্রেশন, 81,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এরপরে আমরা আরেকটা টিভিএস দেখতে পাচ্ছি, টিভিএস মেট্রো প্লাস, হ্যাঁ সুন্দর চমৎকার কালারের একটা টিভিএস মেট্রো প্লাস দেখতে পাচ্ছি, মাত্র 89,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। তার পাশে আমরা একটা পালসার দেখতে পাচ্ছি যা 1,50,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, 2 বছরের কাগজ করা রয়েছে এটির।
আমরা আরেকটি পালসার দেখতে পাচ্ছি, 1,15,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। তার পাশে একটি ফ্রিজার দেখতে পাচ্ছি আমরা, 1,30,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, 10 বছরের কাগজ কমপ্লিট। পাশেই দেখতে পাচ্ছি একটা ডিসকভার 125, 2020-2020 রেজিস্ট্রেশন, 1,20,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। তার পাশে রয়েছে একটা নাইট রাইডার 1,95,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এরপরে রয়েছে একটা ফ্রিজার, হ্যাঁ আমরা ফ্রিজার দেখতে পাচ্ছি, 1,92,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। আমরা একটা সুজুকি হাইতি দেখতে পাচ্ছি যা 83,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, লাল কালারের। তার পাশে আমরা একটা নীল কালারের গাড়ি দেখতে পাচ্ছি, হ্যাঁ ব্লু, চমৎকার একটা ব্লু কালারের নাইট রাইডার দেখতে পাচ্ছি যা 70,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, মিড বাজেটে চমৎকার একটা গাড়ি, কালারটাও অনেক চমৎকার, গুড লুকিং একটা গাড়ি রয়েছে নাইট রাইডার, আপনারা দেখতে পারেন। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি একজন টেস্টে নিচ্ছে, জাস্ট দামাদামি চলছে এবং টেস্ট করছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি রানার আরটির একটা গাড়ি দেখতে পাচ্ছি, মাত্র 39,000 টাকায়, অনলি 39,000 টাকা, যদিও এটা আস্কিং প্রাইস, আপনারা দামাদামি করতে পারেন। 2017 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 2 বছরের কাগজ করা রয়েছে, গাড়ির কন্ডিশনটাও বেশ ভালো রয়েছে, কাগজপত্র আপডেট, আপনারা দেখতে পারেন এবং দামাদামি করে আরেকটু কমে গাড়িটা নিতে পারবেন। তার পাশেই রয়েছে একটা ABC 4V, জি 2,80,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, 2021-2021 রেজিস্ট্রেশন। আমরা একটা হিরো গ্লামার দেখতে পাচ্ছি যা 82,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, লাল কালারের একটা গ্লামার। এরপরে দেখতে পাচ্ছি একটা পালসার, 1,15,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, ব্ল্যাক কালারের পালসার যারা। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপাচি আরটিআর, 1,25,000 টাকা, ব্লু কালারের একটা অ্যাপাচি, 2018 গাড়ি, 2018 রেজিস্ট্রেশন, 2 বছরের কাগজ কমপ্লিট। এরপরে মাহিন্দ্রার একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা, মাত্র 62,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, 2018 গাড়ি, 45 মাইলেজ এখনও রয়েছে গাড়িটির, 10 বছরের কাগজ কমপ্লিট। এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ডিসকভার যা 90,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, ডিসকভার 125, 2017-2018 রেজিস্ট্রেশন, 10 বছরের কাগজ কমপ্লিট। এরপরে রয়েছে একটা টিভিএস স্টাইকার, মাত্র 95,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, 45+ মাইলেজ পাওয়া যাবে, অনেক সুন্দর চমৎকার একটা গাড়ি টিভিএস স্ট্রাইকার। তার পাশে রয়েছে একটা প্লাটিনা যা 80,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, তার পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ডিসকভার যা 1,16,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, খুব সুন্দর কন্ডিশনের একটা ডিসকভার দেখতে পাচ্ছি। এর ওই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ালটনের গাড়ি, এই তো সেই গাড়ি, মাত্র 35,000 টাকায় মোটর বাইক, 90,000 কিলোমিটার চলেছে, 10 বছরের কাগজ কমপ্লিট, যদি এখনও 40-এর উপরে মাইলেজ পাবেন। ওয়ালটনের রেঞ্জার মাত্র 35,000 টাকা আস্কিং প্রাইস। আমরা একটা হিরো হাং দেখতে পাচ্ছি, 83,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, 2011 সালের গাড়ি, 2012 রেজিস্ট্রেশন, 10 বছরের কাগজ কমপ্লিট রয়েছে, মাত্র 83,000 টাকায় হাং, হিরো হোন্ডা হাং মাত্র 83,000 টাকায় পেয়ে যাবেন এই গাড়িটি, যদিও আস্কিং প্রাইস, আপনি দামাদামি করে আরও কমাতে পারেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা পালসার যা দাম নির্ধারণ করেছে, 1,45,000 টাকা, 2 বছরের কাগজ কমপ্লিট, ডবল ডেকের গাড়ি। এর ওই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা জিক্সার, 1,85,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, এটার মাইলেজ 35 পাবেন। তার পাশে আমরা একটা পালসার দেখতে পাচ্ছি, 1,15,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে, 2 বছরের কাগজ কমপ্লিট, পালসারটি একটু পুরাতন হলেও চমৎকার আছে এখনো।
আমরা একটা অ্যাপাচি আরটিআর দেখতে পাচ্ছি, 1,25,000 টাকা আস্কিং প্রাইস নির্ধারণ করা হয়েছে। 10 বছরের কাগজ কমপ্লিট রয়েছে, 12,360 কিলো চলেছে গাড়িটা। এর পাশে দেখতে পাচ্ছি একটা টিভিএস মেট্রো প্লাস, 72,000 টাকার দাম নির্ধারণ করা হয়েছে। গাড়িটি 10 বছরের কাগজ করা রয়েছে, টিভিএস মেট্রো প্লাস, সুন্দর গাড়ি, অনেক কম রেঞ্জেই পাওয়া যাচ্ছে। এরপরে আমরা একটা হাং দেখতে পাচ্ছি, ১,২০,০০০ টাকার দাম নির্ধারণ করা হয়েছে। 10 বছরের কাগজ কমপ্লিট রয়েছে, 40+ মাইলেজ রয়েছে গাড়িটির। এই ছিল আমাদের বাইক হাটের ইউজ বাইকের কালেকশন। প্রিয় ভিউয়ার্স, মিরপুর 13 বিআরটি এর ঠিক পিছনে এই বাইক হাটটি বসে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল সন্ধ্যা 7টা পর্যন্ত, এখানে পাবেন প্রতি শুক্রবারে এই বাইক হাটটি। আপনারা যারা বাইক কিনতে চান বা বাইক বিক্রি করতে চান, তারা নিশ্চিন্তে এই হাটে চলে আসতে পারেন। এখানকার নিয়ম কানুন সবই অনেক চমৎকার, অনেক ভালো। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। এবং আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক মার্কেটের ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। এবার আমরা জানব বাইক হাটের কর্মকর্তাদের কাছ থেকে, আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে বাইক আসলে সে বাইকটি রেজিস্ট্রেশন করতে লাগে 100 টাকা। 100 টাকা রেজিস্ট্রেশন ফি দেওয়ার পরে বাইকটি আপনি প্রদর্শন করতে পারবেন। তারপরে বাইকটি বিক্রি হলে 2% বাইক হাটের কর্মকর্তাদের পে করতে হয়, আর প্রত্যেক গাড়ির কাগজপত্র আপডেট চেক করেই নেওয়া হয়। নিশ্চিন্তে আপনারা চলে আসতে পারেন এই বাইক হাটে।